Assalamualaikum, আমি জামিল and welcome back to Jamil's world. টরন্টোতে অন্টারিওতে দুদিন আগে হয়ে গেল স্নোস্টর্ম, তো দুদিন ঘর থেকে বের হয়নি, বাসায় ছিলাম, কারণ কাজ ছিল না। আজকে বের হলাম একটু শপিং টপিং করার জন্য। সো রাস্তার অবস্থা এখনও খুবই খারাপ, বাড়িঘর এখনও স্নোতে ভর্তি। তারই কিছু ছোট্ট কিছু অল্প পরিসরে আমি আজকে আপনাদেরকে দেখাবো, চলুন দেখি নি। এখন অনেক ট্রাফিক, এই টাইমে ট্রাফিক অবশ্য থাকে না, বাট আজকে অনেক ট্রাফিক বিকজ দুইটা লেনের জায়গায় একটা লেন, এখন বাকি একটা লেন বন্ধ হয়েছে স্নোর কারণে। দেখতে পাচ্ছেন ওয়ান লেনে যাওয়া হচ্ছে। অলমোস্ট 35 সেন্টিমিটার মতো স্নো পড়ছিল, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্নো, অনেকে এখনো ক্লিন করছে, ক্লিন করতেই আছে, ক্লিন চলছে এখনো। থ্যাংকস গড কালকে রাতে কোনো স্নো পড়ে নাই, কালকে রাতে পড়লে তো আরও বেশি হইতো, কালকে রাতেও পড়ার কথা ছিল, অলটুগেদার 60 সেন্টিমিটার মতো পড়ার কথা ছিল, বাট কালকে রাতে পড়ে নেই। রাস্তার দুপাশে অনেক স্নো, স্নো পাহাড় হয়ে গেছে, সূর্য ডুবছে। বিউটি অফ টরন্টো, বিউটি অফ কানাডা। ফর সেল কামিং সুন, আব্বা থাকলে তো একটু যত্ন আসতো, আব্বা থাকলে ভারী দেখতে আসতো। বাস পর্যন্ত আটকে গেছে, বাসকে ক্লিন করার জন্য সবাই শাভল নিয়ে বেরিয়ে পড়ছে। সে গাড়িটি শূন্য কারণে আটকা পড়ে রয়েছে, আমাদের ফার্স্ট ডেতে আটকা পড়ছিল রাইড ওয়ে। এখানে দেখা যাচ্ছে অলসো আরেকটা বাস, এটাও আটকা পড়ে রয়েছে। স্নোস্টর্ম হলে একটা বড় সমস্যা হয়, যেটা রাস্তাঘাটে বোঝা যায়, ট্রানজিট প্রচণ্ড সমস্যা দেখা দেয়, বাস জায়গায় জায়গায় আটকা যায়।
যেমন এখানে একটা ওখানে একটা, বাসার সামনে দেখলাম একটা, না জানি কতগুলো বাস আটকে রয়েছে, অনেক সার্ভিস ক্যান্সেল হয়ে যায়। এখানে আরেকটা বাস ইন্টারসেকশন আটকে রয়েছে। নো ক্লিন চলছে, অনেক তাদের অনেক বিজি টাইম এখন, কারণ তারা প্রচুর জায়গা যেতে হয় তাদের ক্লিন করার জন্য। রাস্তা পুরো ব্লক স্নোর কারণে, আমরা যাচ্ছি ইমার্জেন্সি রোড দিয়ে, কারণ রাস্তা পুরো ব্লক। করতেছে না এখানে কাজ করতেছে আবার, যে কারণে অবস্থা রয়েছে। এই বাসটির জন্য অলমোস্ট 15 to 20 মিনিট ট্রাফিকে থাকতে হলো, আদারওয়াইজ নো ট্রাফিক এই রোডে। চলে আসলাম ওয়ালমার্টে, এখান থেকে কিছু শপিং করব, শপিং করে তারপরে বাসায়। মেবি তাজমহলও যেতে পারি একটু। যাচ্ছিলাম ওয়ালমার্টেও, ভিতরে ঢোকার আগে দেখি সবাই বের হয়ে যাচ্ছে। Something happened and they closed the store. They're not going to open the store today. No idea what happened. And they closed. That's it. So, এই ছিল আজকের, বাসায় এসে পড়েছি এখন বাসায়। লাস্ট মুহূর্তের বিজির কারণে আর ভিডিও করা হয় নাই। সো আপনাদের স্নো কেমন লাগে এবং কেমন লাগলো আজকের স্নো, এত স্নো, এত স্নো ভিডিওটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।